হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। এমআরএম আইটি সেন্টারের পক্ষ থেকে আমি রাকিবুল ইসলাম আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এর আগের একটি ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ফাইবার থেকে পিওনিয়ারে, অর্থাৎ ফাইবার বা অন্যান্য যে কোনো যে সকল আর কি ফ্রিল্যান্সিং সাইট রয়েছে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে, সেখান থেকে আপনারা পিওনিয়ারে টাকা নিয়ে আসতে পারেন। এটার প্রসিডিউরটা আসলে সবকটারই প্রাইস সেম, বাট কিছুটা একটু ভিন্নতা রয়েছে। তো আমার উদ্দেশ্যটা আসলে সেটা ছিল না, আমার উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে পিওনিয়ার থেকে কিভাবে রকেটে টাকাটি নিয়ে যাওয়া যায়, অর্থাৎ ডলারটি কিভাবে রকেট অ্যাকাউন্ট, অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং, যেটা মোবাইল ব্যাঙ্কিং, সেখানে কিভাবে টাকাটি ট্রান্সফার করা যায়। তো আপনারা এই ভিডিওটি অনেকেই দেখেছেন, অনেকেই আপনাদের মতামতটি জানিয়েছেন। আসলে আমার ভিডিও, আমার এই ইউটিউব চ্যানেলটি আসলে একদমই নতুন, মাত্র কয়েকটি ভিডিও রয়েছে, সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক কম। তো এর মধ্যে অনেকে আমাকে অবশ্য কমেন্ট করেছেন, 9 জন কমেন্ট করেছে। আসলে তার মধ্যে 2 জন আমাকে থেকে জানতে চেয়েছে যে ভাই বুঝলাম যে টাকাটি পিওনিয়ার থেকে রকেটে ট্রান্সফার করা যায়, কিন্তু রকেট অ্যাকাউন্টে আসলে কিভাবে অ্যাড করব। হ্যাঁ, এই রকেট অ্যাকাউন্টে আপনি কিভাবে অ্যাড করবেন, সেই অ্যাডের প্রসিডিওরটাই আমি আমার আজকে ভিডিও টিউটোরিয়ালে উপস্থাপন করব। তো আসলে আপনারা যখন ভিডিওতে কমেন্ট করেন, ভিডিওর যে সকল ভুল ত্রুটি থাকে সেই সকল বিষয়ে আমাকে যখন অবগত করেন, আসলে তখন আসলে অনেক ভালো লাগে কাজটা করতে। আর যেহেতু আমি নতুন ইউটিউবার, নতুন নতুন কিছু কমেন্ট আসলে সেই কমেন্টগুলো আমি খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি, আর এই কমেন্ট থেকে আমি কিছু শেখার চেষ্টা করি। তো সেজন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আর যেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখে, যে ভিডিও সম্পর্কে কোনো কিছু জানাবার থাকলে বা কোনো মতামত যদি আপনি আপনার নিজের একান্ত মতামত আমাকে জানাতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবেন, আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আমি আমার পিওনিয়ার অ্যাকাউন্টটি লগ ইন করলাম। ওকে, আমার পিওনিয়ার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। আপনারা আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই যে সেটিং একটি অপশন রয়েছে, তো এই সেটিং অপশনে গিয়ে আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে থেকে অ্যাড করা থাকে তাহলে এখানে শো করবে, আর নিচে যদি সেটা অ্যাপ্রুভ হয় তাহলে সেটা এখানে অ্যাপ্রুভেড লেখাটি উঠবে। এরপর আরও একটি অপশন থাকবে, সেই অপশনটিতে আপনারা ক্লিক করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে ইউ ক্যান অ্যাড আপ টু অ্যাকাউন্টস, মানে আপনার একটি অ্যাকাউন্ট অলরেডি অ্যাড হয়ে রয়েছে, আপনি চাইলে আরও একটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে একটা ক্লিক করি, দেখুন এখানে বলছে ইন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ওকে, এখানে রয়েছে পার্সোনাল অর বিজনেস অ্যাকাউন্ট। তো আপনি বিজনেস অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট বুঝতে পারছেন যে আপনি যখন ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তখনই ব্যাঙ্ক থেকে কিন্তু বলে আপনি আসলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কি না পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আসলে ব্যবসার ক্ষেত্রে অনেক সময় লোন নিতে বা অনেক ক্ষেত্রে অনেক ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় যেগুলো পার্সোনাল অ্যাকাউন্টে পাওয়া যায় না। তো আপনাদের রকেট মোবাইল যে রকেট ব্যাঙ্ক রয়েছে সেটা আসলে পার্সোনাল অ্যাকাউন্ট, তো এই পার্সোনাল অ্যাকাউন্টে এখানে টিক মার্ক দেওয়া থাকবে। তবে আপনার যদি বিজনেস, আপনার অ্যাকাউন্টে যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে, ধরুন আপনার আপনি রকেট অ্যাকাউন্টে অ্যাড করছেন না, আপনি ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করছেন, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনাকে এই বিজনেসটি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড করবো, অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং অ্যাড করবো, তাই আমরা পার্সোনালটি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে লোকেশন দেখাবে, অর্থাৎ কান্ট্রি নেম দেখাবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাড করবো, আপনি যদি ইন্ডিয়া থেকে অ্যাড করতে চান তাহলেও করতে পারেন, এখানে কান্ট্রি এখানে চেঞ্জ করে দিতে হবে, এখানে সব কটা কান্ট্রির নাম রয়েছে। ওকে, তো আমাদের বাংলাদেশটি অটোমেটিক সিলেক্ট করা রয়েছে কারণ আমরা বাংলাদেশের আইপি অ্যাড্রেস ইউজ করছি। তো এরপর এখানে দেখুন রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেন্সি। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়, এই যে এই কারেন্সিটা আপনারা এখান থেকে বিডিটি করে দিবেন, অর্থাৎ বাংলাদেশি টাকা, মানে আপনার যখন টাকাটা ঢুকবে এতে তখন সেটা বাংলাদেশি টাকাতে কনভার্ট হয়ে আপনার রকেট অ্যাকাউন্টে চলে যাবে। তারপর আপনারা যেটি করবেন সেটা হচ্ছে এখানে নেক্সট ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে ধরুন বলছে অ্যাকাউন্ট ট্রাই পার্সোনাল, এগুলো যেগুলো আমরা ফর্ম ফিল আপ করলাম সেই ফর্মটি এখানে কিন্তু শো করছে। এরপরে দেখুন এখানে রয়েছে আবার ইন্টার অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে আপনাকে ব্যাঙ্ক নেম দিতে হবে,
তো আপনি যেহেতু ডাচ বাংলা রকেট অ্যাকাউন্ট আমি ধরে নিলাম যে আপনি আপনার ডাচ বাংলা রকেট অ্যাকাউন্টই অ্যাড করবেন, তো সেক্ষেত্রে আপনাকে এখানে ডাচ বাংলা রকেট অ্যাকাউন্টে এখানে খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু ডাচ বাংলা রকেট অ্যাকাউন্ট আপনি পাবেন না, এখানে আপনাকে DBBL অর্থাৎ ডাচ বাংলা যে ব্যাংক DBBL, আমি একটু সার্চ দিই, ওকে এখানে দেখুন রয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, তো এখানে আমরা এটাকে সিলেক্ট করে দেবো। এখানে সিলেক্ট করার পর আপনারা সবাই জানেন হয়তো যে ডাচ বাংলার মোবাইল ব্যাংকটা যেটা সেটা কিন্তু ডাচ বাংলা ব্যাংকেরই একটি শাখা, ঠিক আছে। তো এখানে এখন আমরা ব্যাংক নেম লিখব, তো ধরুন আপনি যে ব্যাংক থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন অর্থাৎ আপনি যে জেলা থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন আপনার ব্যাংক নেম কিন্তু সেই জেলাটি হবে, ঠিক আছে। তো এখানে আমি এখানে আমাদের জেলাটি দিয়ে দিলাম, আপনারাও ঠিক আপনার জেলাটির নাম দিবেন। তো দেওয়ার পর আপনার এই যে অ্যাকাউন্ট নেম তো এই অ্যাকাউন্ট নেমের এখানে আপনারা আপনার ডাচ বাংলার যেই মোবাইল ব্যাংকিং যার নামে খোলা ঠিক তার নামটি এখানে দিবেন, আইডি কার্ডে যেমনভাবে রয়েছে ঠিক তেমনিভাবে। তো আমি এখানে নাম দিচ্ছি, তো আমি এখানে নাম দিলাম আপনাদের আইডি কার্ডে যেমনভাবে রয়েছে, অ্যাকাউন্ট খোলার সময় যে আইডি কার্ডের কপি দিয়ে খুলেছিলেন সেই আইডি কার্ডে যেভাবে নাম রয়েছে ঠিক তেমনিভাবে এখানে নামটি দিবেন। দেওয়ার পর এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার মোবাইলে ডাচ বাংলার অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা সবাই জানেন হয়তো যে ডাচ বাংলার নাম্বারটি হচ্ছে মোবাইল ফোনের যে নাম্বারটি থাকে সেই নাম্বারের সাথে আরও একটি এক্সট্রা কোড ওরা দিয়ে দেয়, সেই কোডটি হলো ডাচ বাংলার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তো এখন আপনি যদি আপনার যে কোডটি আপনি পাবেন লাস্টে যে কোড 11 ডিজিটের কোড পরে আরও একটি কোড ডাচ বাংলা দেয় এক্সট্রা, সেই কোড নাম্বার সহ এখানে কিন্তু আপনাকে ইনক্লুড করতে হবে। তো ধরুন আমি এখানে নাম্বার দিই আমি এখানে কিন্তু 11 ডিজিট একটা কোড দিলাম, মানে অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম, মানে আমার মোবাইল নাম্বারের পর যে একটি কোড এটা সহ আমি এখানে ইনক্লুড করলাম। তারপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আই এগ্রি টু, মানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটি আপনি সম্পর্কে আপনি জেনেছেন এবং আপনি সেটাকে একটা সম্মতি প্রদান করছেন, এই জন্য এখানে একটা টিকমার্ক দিবেন। তারপরে আপনি যে কনফার্ম করতে যাচ্ছেন সেটা এখানে একটা টিকমার্ক দিবেন। দেওয়ার পর আপনার এখানে নেক্সট অপশনটি চলে আসবে, তো এই নেক্সট অপশন দিয়ে আসার পর আপনি এখানে একটা ক্লিক করবেন, তার আগে আপনি এখানে ভালোভাবে কিন্তু সব কিছু দেখে নেবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন, ওকে। দেন আপনাকে যেটি করতে হবে কনফার্ম পিওনিয়ার অ্যাকাউন্ট ডিটেলস, আচ্ছা আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, মানে পিওনিয়ার অ্যাকাউন্টটি যার নামে খোলা সেই নামটি এখানে দিতে হবে, অর্থাৎ সেই নামের ডেট অফ বার্থ দিতে হবে, পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি এগুলো একটু চেক করে নিই, আসলে আমার নিজের নামে কিন্তু খোলা নেই কোনো কিছুই, এটা আমার আপুর আইডি দিয়ে খোলা, তো আমি একটু আইডিটা খুঁজে বের করে নিই, ওকে। ডেট অফ বার্থ ডে 17 নভেম্বর 1992, পাসওয়ার্ডটা একটু দেখে নেই যদি ভুল হয়ে যায়, ওকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এবার আমি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব, আমার সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে আমাকে একটি টিক চিহ্ন দিবে, অর্থাৎ এখান থেকে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডেড, ইউ উইল রিভিউ উইথিন 3 বিজনেস ডে অ্যান্ড কনফার্ম ইন অ্যান ইমেল হোয়েন ইউর অল সেট টু উইথড্র। তো আমার এটা ওরা এখন রিভিউতে রাখবে, রিভিউতে রাখার পর ওরা যদি আমার সকল বিষয় অর্থাৎ আমি যা যা দিয়েছি আমার ইনফরমেশনগুলো যা রয়েছে সেগুলো যদি ঠিক হয়ে থাকে তাহলে তারা এটাকে কনফার্ম করে দিবে, আর কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আমি একটু দেখাই, আবার একটু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই, আপনাদের সামনে এই যে এমন অ্যাপ্রুভেড লেখাটি যখনই আপনারা এখানে দেখতে পাবেন, এখানে ধরুন রয়েছে পেন্ডিং রিভিউ, অর্থাৎ রিভিউ শেষে যখন অ্যাপ্রুভেড লেখাটি দেখাবে তখনই আপনারা সেই ব্যাংকের মাধ্যমে বা সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। তো এটা হয়তোবা 2-3 দিন টাইম নেবে ওরা রিভিউ করার জন্য, তারপর থেকে আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন। তো বন্ধুরা এটি ছিল আমার আজকে ভিডিও টিউটোরিয়াল, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যেটি বলছি যে ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু মতামত থেকে থাকে আপনাদের জানবার বা জানাবার
সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আসলে আমাদেরকে অনেক ভালো লাগে, আর কোনো কিছু যদি জানাতে পারি আপনাদের সেখানে আমার নিজের কাছ থেকে অনেক ভালো লাগে। আর এই ভালো লাগার জন্যই আসলে আমাদের ইউটিউবে ভিডিও ক্রিয়েট করা। তো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট অবশ্যই করবেন, যেটা আপনারা জানতে ইচ্ছে করে সেই বিষয় নিয়েই আপনি কমেন্ট করবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।